আজকে তোমাদের ক্যামেল দিয়ে একটি ডেজার্ট সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে একটি পেজ নেবে কার্টিস পেপার, কার্টিস পেপারে ওয়াটার কালার তোমরা করবে। প্রথমে উটের ড্রয়িংটা আমরা ওভাল শেপ করে একটা শেপ তৈরি করে নেব, হালকা করে ড্রয়িং করবে, এবং একটা ওভাল শেপ করে নেবে। ওভাল শেপ করার পর ওভাল শেপের ঠিক ওপর দিকে উটের যে পিঠটা কুশটা এরকমভাবে করে নেবে। নেক্সট ঠিক এই জায়গা থেকে আমরা গলার যে ড্রয়িংটা এইভাবে করে নিয়ে আসবো, এইটা এইরকম আসবে। এইরকমভাবে তোমরা করলে অনেকটা ইজি হয়ে যাবে। এরপর এই লাইন থেকে ঘুরে উটের মুখটা এইরকমভাবে আসবে, আরেকটা কান ওইদিকে চলে যাবে। উটের নাক আর মুখটা এইভাবে করবে, অর্থাৎ এইরকমভাবে শেপটা ঘুরে একটুখানি ঘুরে এইরকমভাবে যাবে। এইরকমভাবে ড্রয়িংটা তোমরা করে নেবে। নেক্সট আমরা পায়ের ড্রয়িংটা শুরু করব। ঠিক এই জায়গা থেকে, এই কর্নার থেকে পায়ের ড্রয়িংটা এইরকম ভাবে পায়ের ড্রয়িংটা আসবে, পেছনে পায়ের লাইনটা পায়ের আঙুলগুলো এরকম ঘুরে আসবে, লেজটা এইভাবে করে চলে আসবে। এইভাবে করে তোমরা পায়ের সাথে পাটা যাতে সমান হয়। নেক্সট আরো দুটো পা এইরকম হবে, এই পাটা একটু ভাঁজ হয়ে আসবে এইরকম। এইরকম করে করার পর ঠিক এই ভেতরের যে লাইন, প্রথমে আমরা ওভাল শেপ ড্রয়িংটা করেছিলাম, এবার লাইনগুলো মুছে দিতে হবে। তাহলে উটের ড্রয়িংটা অনেকটা সহজ হয়ে যাবে। এইভাবে করে উটের ড্রয়িংটা করার পর এখানেটা আমরা ফিগার ড্রয়িং করব, অর্থাৎ উটের যে চালক বা উটকে যে নিয়ে যাচ্ছে সেই ফিগারটা আমরা করব। একটা পাগড়ি এরকম করে পা তোমরা করে দিতে পারো। ড্রেসটাকে একটু বড় করে দেবে, হাতে হালকা করে একটা লাঠি করে দেবে।
এইভাবে করে একটা মরুভূমির ছবি হালকা করে ক্যাকটাস গাছ এরকম ভাবে করে দেবে। এবার দেখো এটা কি করে ওয়াটার কালার দিয়ে সুন্দর করে করা। সবার প্রথম তোমরা প্লেন জল দিয়ে আকাশটা ভিজিয়ে নেবে, ফ্ল্যাট ব্রাশ বা রাউন্ড ব্রাশ দিয়ে আকাশটা এভাবে হালকা করে ভিজিয়ে নেবে। এরপর কোবাল্ট ব্লুর সাথে অল্প করে স্কারলেট কালার মিশিয়ে তোমরা উপর থেকে এভাবে রংটা ছেড়ে নিয়ে আসবে। কোবাল্ট ব্লুর সাথে স্কারলেট কালারটা মিশিয়ে অল্প করে তোমরা এইরকম শেষ পর্যন্ত রংটা নিয়ে আসতে পারো। হালকা করে একটু ইয়েলো আকার কালার দিয়ে দিতে পারো। নেক্সট আমরা এই মরুভূমি কালারটার দিকে যাব। জল দিয়ে হালকা করে করার পর ইয়েলো আকারের সাথে অল্প করে গ্যাম্বুজ কালার মিশিয়ে হালকা করে রংটা উটের গায়ের উপর দিয়ে নিয়ে আসবে, যেহেতু উটের কালারটা ডিপ হবে। বার্নসাইনার সাথে ইয়েলো অকার গ্যাম্বুজ কালার মিশিয়ে একটা হালকা ব্রাউন কালার এইরকম তৈরি করে তোমরা হালকা করে টোনটা করে দিতে পারো। এভাবে করে মরুভূমির রংটা তোমরা ফার্স্ট টোন করবে। এবার আমরা উটের কালারটা শুরু করব ছবিটা ড্রাই হওয়ার পর। তো উটের কালারটা আমরা বার্ন সাইনা গ্যাম্বুজ কালার ইয়েলো আকার কালার মিশিয়ে উটের কালারটা আমরা ফার্স্ট টোন করে নিয়ে আসব।
এরপর ইয়েলো অকারের সাথে বার্নসাইনা স্কারলেট কালার আর অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে দেখো কালারটা একটু চেঞ্জ করলাম। করে এইভাবে করলাম, এইভাবে দুটো কালার মিশিয়ে তোমাদের কাজ করতে হবে। দেখছো তোমরা দুটো তুলি দিয়ে কিন্তু আমি কাজ করছি, যেখানে লাইট কালার সেখানে লাইট রংগুলো আমি কিন্তু দিয়ে যাচ্ছি। এইভাবে করে তোমরা টোনগুলো করে নিয়ে আসবে। এরপর ক্যাকটাসগুলো স্যাপ গ্রিনের সাথে অল্প একটু স্কারলেট কালার মিশিয়ে এই ক্যাকটাসের কালারগুলো ফার্স্ট টোন তোমরা দেবে। মানুষের গায়ের কালারটা ক্রিমসন কালারের সাথে অল্প একটু স্কারলেট কালার স্যাভরিন মিশিয়ে গায়ের রংটা তোমরা হালকা করে দিতে পারো। গ্যাম্বুজ কালারের সাথে স্কারলেট কালার মিশিয়ে পাগড়ির কালার তোমরা করবে। হোয়াইট কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে গায়ের জামাটা একটু হোয়াইট রেখে পেপার হোয়াইট রেখে তোমরা করতে পারো। জামাটাও তাই এভাবে করে ফার্স্ট টোনটা তোমরা করবে। বার্নসানের সাথে ইয়েলো কার কালার মিশিয়ে লাঠিটা করবে। এই কালারটা আবার জুতোতে দিয়ে দেবে।
ब्राउन दिए हाथे पाए तो मुखे शेड तुम्हारा कर ये हमें फर्स्ट टोन पुरो छवि कमप्लीट करब। एरपर आस्ते आस्ते सेकेंड टोन दिखे अर्थात शेडर दिखे हमें जाब। एबार आस्ते आस्ते सेकेंड टोन फाइनल टोनर दिखे एगोब। तो प्रथम उड़टा बार्न साइना स्कारलेट कलर और सैप ग्रीन এই কালারগুলো মিশিয়ে অল্প একটু গ্যাম্বুজ কালার দিও মেশাতে পারো। যেখানে যেখানে অন্ধকার অংশ সেই অংশগুলোকে আগে টোন দিয়ে বার করার চেষ্টা করবে। এভাবে টোন দিয়ে উটের কালারটা আস্তে আস্তে সেরে তোমরা বার করে নিয়ে আসবে। এবার কিছু কিছু জায়গা হালকা টোন দিয়ে এইরকমভাবে যে আলোটা আছে আলোগুলো কিন্তু বন্ধ করলে চলবে না। এইভাবে ছোট ছোট সেকেন্ড টোন দিয়ে উটের কাজটাকে আস্তে আস্তে তোমরা এগিয়ে নিয়ে যাবে। ক্রিমসন কালারের সাথে স্যাপ গ্রিন কালার মেশালে কিছু কিছু জায়গা যে অন্ধকার অংশগুলো তোমরা করে দিতে পারো। এইভাবে তোমরা কিছুটা কাজ টোনগুলো আলো ছায়াগুলো বার করবে। এবার আমরা চলে যাব ক্যাকটাস গাছের শেডে। স্যাপ গ্রিন ভিরিডিয়ান গ্রিন অল্প একটু বার্ন সানা কালার মিশিয়ে এরকম ছোট ছোট কাটার স্ট্রোক দিয়ে বার করতে হবে। কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু,
মিশিয়ে এই ড্রেসের কালার তোমরা দিতে পারো। এবার ছোটো ছোটো স্ট্রোক দিয়ে তোমাদের কাজটা এগিয়ে নিয়ে আসতে হবে। রেড কালারের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু মিশিয়ে পাগড়ি কালার করবে। এভাবে কোনো কোনো জায়গায় টোনগুলোকে একটু প্রমিনেন্ট করে এরপর আমরা মরুভূমির টোনে দিকে যাব। গ্যাম্বুজ কালারের সাথে ইয়েলো আকার আর স্কারলেট কালার মিশিয়ে মরুভূমির সামনের দিকে হালকা করে ফিগার উঠে ছায়া এইভাবে করে দিয়ে দেবে। স্কারলেট কালারের সাথে স্যাফরিন কালার মিশিয়ে ছায়াগুলো এরকম হবে। দড়িটা এভাবে করে ব্ল্যাক কালারের সাথে
স্কারলেট কালার মিশিয়ে এরকম করতে পারো। এই হলো একটি কমপ্লিট ক্যামেল দিয়ে একটি মরুভূমি সিনারি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।